চুলটাকে পরিষ্কার রাখার জন্য আমরা প্রত্যেকে শ্যাম্পু ব্যবহার করি। বিশ্বাস করুন, শ্যাম্পুটার সঙ্গে যদি একটি বিশেষ উপকরণ মিশিয়ে আপনার চুলটাকে পরিষ্কার করেন বা ধৌত করেন, তাহলে আপনার চুল খুব দ্রুত গতিতে লম্বা হয়ে যাবে, চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে। যাদের চুলের আগা ফেটে যাচ্ছে তাদের চুলের আগাটাও সুন্দর হবে এবং চুল হবে ঘন কালো। যাদের মাথার চুল পড়ে গিয়ে টাক হয়ে যাওয়ার অবস্থায় এসেছে তাদের মাথায়ও নতুন করে চুল গজাবে, চুল ঘন কালো হবে, সেই সঙ্গে সাদা হয়ে যাওয়া চুলগুলো আস্তে আস্তে করে কালো কুচকুচে হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। এই বিশেষ উপকরণটি প্রস্তুত করার জন্য বিশেষ যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ। অবশ্যই লাল পেঁয়াজটা নেবেন এবং খোসাযুক্ত পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। খোসা রয়েছে প্রচুর পরিমাণে সালফার, আর তাই খোসাটা আপনি ভুলেও ফেলবেন না, শুধুমাত্র এই অংশটা ফেলে দেবেন এবং মুখের দিক থেকে এই অংশটাও ফেলে দিতে পারেন, তবে খোসাটা অবশ্যই ফেলা যাবে না। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আমি নিয়েছি, আর আমি একবার ব্যবহার করার উপযোগী রেমেডি প্রস্তুত করব সেই হিসেবে উপকরণগুলো নিব। তো এখন আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর চার ভাগের এক ভাগ পেঁয়াজ আমার লাগবে। এই টুকরোটা আমি আলাদা করে রেখে দেব, আর এতটুকুই আমার যথেষ্ট। অবশ্যই প্রথমে কুচি কুচি করে টুকরো করে নিতে হবে। পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার রয়েছে যা আমাদের চুলটাকে কালো কুচকুচে করতে সাহায্য করে, সেই সঙ্গে নতুন করে চুল গজাতে সাহায্য করে, চুল ঘন এবং কালো করতেও সাহায্য করে। আর এখন লাগবে রসুন। এখানে আমি এক কোয়া রসুন নিয়েছি। রসুনের খোসাটা ফেলে দেবেন, রসুনের খোসা কাজে লাগবে না। তো এটা আমি ফেলে দিচ্ছি। আর রসুনও আমাদের চুলের জন্য খুবই উপকারী, বিশেষ করে আমাদের মাথার স্ক্যাল্পটাকে ভালো রাখতে খুব ভালো কাজ করে, আমাদের চুলটাকে খুশকিমুক্ত রাখতে সাহায্য করে রসুন। রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের মাথার স্ক্যাল্পটাকে বিভিন্ন ধরনের ইনফেকশনজনিত সমস্যা থেকে দূরে রাখে। আমাদের মাথার স্ক্যাল্প যদি ভালো থাকে তাহলে সম্ভব আমাদের চুল ভালো রাখার। আর এখন নিচ্ছি আমি এখানে চা পাতা, এক চা চামচ পরিমাণ চা পাতা নিয়ে নিয়েছি। আর লাগবে লবঙ্গ, অবশ্যই ফুলযুক্ত লবঙ্গ নেবেন। আমি বেছে বেছে কয়েকটি ফুলযুক্ত লবঙ্গ নিয়ে নেব, খুব বেশি লাগবে না, মাত্র চারটি লবঙ্গ আমি নিয়ে নিচ্ছি। এই চারটি যথেষ্ট। লবঙ্গ আমাদের চুলের জন্য খুবই ভালো, চুলটাকে খুব দ্রুত লম্বা করতে সাহায্য করে, চুলটাকে কালো কুচকুচে করতে সাহায্য করে, সেই সঙ্গে চায়ের পাতাও আমাদের চুলের জন্য বেশ কার্যকর। এখন আমি একটা পাত্র নিয়েছি, আর এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। নর্মাল পানিটাই এখানে ব্যবহার করবেন, সেই সঙ্গে সবগুলো উপকরণ এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। পাত্রটাকে চুলাতে বসিয়ে দেব এবং একদমই স্লো ফ্লেমে এটা জাল হতে থাকবে। একদমই স্লো ফ্লেমে এটা জাল করবেন এবং যতক্ষণ পর্যন্ত পানিটা অর্ধেকে নেমে আসছে ততক্ষণ পর্যন্ত জাল করবেন। চুলার হিটটা কোনোভাবে বাড়িয়ে দেবেন না, এতে করে এই উপকরণগুলোর নির্যাস নষ্ট হয়ে যেতে পারে, আর তাই একদমই স্লো ফ্লেমে রেখে এটা জাল করবেন যতক্ষণ পর্যন্ত অর্ধেকে নেমে আসবে। এটা হয়ে গিয়েছে এবং সবগুলো নির্যাস বের হয়ে গিয়েছে, বলতে সবগুলো উপকরণের নির্যাস বের হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়েছি, একে পানিটাকে নিয়ে নিয়েছি। অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে। এটা খুবই কার্যকর এবং শক্তিশালী ন্যাচারাল একটা সিরাম তৈরি হয়ে গিয়েছে। এটা খুবই কার্যকর। শ্যাম্পু আমরা সবাই ব্যবহার করি, একটু সময় লাগিয়ে যদি শ্যাম্পুর সঙ্গে এই জিনিসটি ব্যবহার করতে পারি তাহলে আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর হবে। এখন এর মধ্যে শ্যাম্পু মেশাতে হবে, আমি এটা দেখিয়ে দিচ্ছি, তবে এটা আমি ব্যবহার করব না। আমি যে শ্যাম্পুটা সবসময় ব্যবহার করি সেই শ্যাম্পুটাই এখানে আমি ব্যবহার করব। আপনারা যে শ্যাম্পু সবসময় ব্যবহার করেন সেই শ্যাম্পুটাই এখানে আপনার চুলের লেন্থ অনুযায়ী, বলতে প্রয়োজন অনুযায়ী শ্যাম্পু এখানে মিশিয়ে নেবেন। তারপর চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা মিশিয়ে আপনার চুলে ব্যবহার করবেন। প্রথমে আপনার চুলটাকে পানি দিয়ে ভিজিয়ে নেবেন, তারপর এটা উপর দিক থেকে ঢেলে দিবেন এবং হাতের আঙুল দিয়ে মাথার স্ক্যাল্পটাকে আস্তে আস্তে করে ম্যাসাজ করবেন। তারপর পানি দিয়ে ধুয়ে চুলটাকে পরিষ্কার করে নেবেন, বলতে যেভাবে শ্যাম্পু দিয়ে চুলটাকে পরিষ্কার করেন ঠিক সেভাবেই এটা ব্যবহার করবেন এবং সপ্তাহে 3 দিন অবশ্যই এটা দিয়ে আপনার চুলটাকে ধুয়ে নেবেন। সপ্তাহে 3 দিন করে যদি এটা করতে পারেন তাহলে আপনার চুল রকেটের গতিতে দ্বিগুণ পরিমাণে লম্বা হবে, সেই সঙ্গে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া একদমই বন্ধ হয়ে যাবে, চুল কালো আর কুচকুচে হবে, আপনার চুলের যাবতীয় সমস্যা দূর হবে। এক্সট্রা কোনো কিছুই এখানে আপনার ব্যবহার করার প্রয়োজন নেই, শুধুমাত্র এই রেমিডিটাই যদি আপনি সবসময় ব্যবহার করেন তাহলেই দেখবেন সব ধরনের সমস্যা দূর হয়ে যাবে।
আর সপ্তাহে 3 দিন করে অবশ্যই এটা ব্যবহার করবেন। আজকের মতন এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।